পবিত্র রমজান মাস সামনে রেখে পেঁয়াজ তেল ছোলা খেজুর সহ আট পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের বাজার উল্লিখিত পণ্যগুলো সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার প্রদানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিকে দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো, যেটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। গত 7 জানুয়ারি নির্বাচনের শেষের এক ঘণ্টায় 15.43% ভোট সহ মোট 41.8% ভোট পড়া বিতর্কে জন্ম দিয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার টিআইবি আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার ট্র্যাকিং শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। চালের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, তাই 4 দিনের মধ্যে যে কোনো মূল্যে চালের দাম কমাতে কড়া নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ধান চালের দামের ঊর্ধ্বগতি রোধকল্পে মিল মালিকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, শপথ নেওয়ার পর থেকে চালের দাম কমতে শুরু করেছে, ভরা মৌসুমে দাম বাড়ার কারণ নেই। চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। মুদ্রানীতি ঘোষণার পর গভর্নর বলেন, মূল্যস্ফীতি 6% নেমে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি 1,400 টাকা বাড়িয়ে 1,12,441 টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। দেশের ব্যবসা বাণিজ্যে 1 নম্বর সমস্যা দুর্নীতি। প্রায় 68% ব্যবসায়ী উচ্চমাত্রা দুর্নীতির এই সমস্যাকে 1 নম্বর হিসেবে চিহ্নিত করেছেন। দ্বিতীয় স্থানে আছে অদক্ষ আমলাতন্ত্র, প্রায় 55% ব্যবসায়ী এটি মনে করেন। আজ বুধবার বাংলাদেশ ব্যবসা পরিবেশ 2023 উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।